নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে পার্সেন্টেজ অঙ্ক এর আগে আমরা শিখেছি সতর্ক থার্ড চ্যাপ্টারের পার্ট ওয়ান টু ইতিমধ্যে আমরা শিখেছি আর হচ্ছে পার্ট থ্রি ওকে দাদা দেখো নি দেখার ইচ্ছা আছে দেখে নিও তাহলে আজকে আমরা শুরু করবো পার্ট থ্রি অঙ্কগুলো দেখো নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে কী আছে টোয়েন্টি ওয়ানে আছে যে একটি মিশ্রণে লবণের পরিমাণ হচ্ছে ফরটিন পার্সেন্ট বেশ বত্রিশ কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ হয় বাইশ পার্সেন্ট বাড়লো আর কি তাহলে প্রকৃত মিশ্রণের পরিমাণটা কত কিলোগ্রাম থাকবে দেখো এমন অঙ্ক করার জন্য আমরা করবো কি ধরলাম যে আমার এখানে লবণ আগে ছিল হচ্ছে এক্স পার্সেন্ট ছিল আগে এখন হলো হচ্ছে এখানে ওয়াই পার্সেন্ট আর জল এখান থেকে উঠে গেল ধরলাম হচ্ছে এক কিলোগ্রাম যদি এমন হয় তাহলে পরে ওখানে প্রকৃত মিশ্রণটা হবে হচ্ছে অল শুক্রের মধ্যে দেখে দেবো এ ইন্টু ওপরে হবে এখানে ওয়াই মাইনাস এক্স বাই হবে ওয়াই এটার আনসার এ ওয়াই মাইনাস এক্স ওয়াই ওকে আমরা এমন করলে আনসারটা আমরা পেয়ে যাব অতি সহজেই একটু আমরা এখানে ভুল লিখেছি ওপর হবে হচ্ছে ওয়াই নিচে হবে হচ্ছে ওয়াই মাইনাস সরি এ ওয়াই ওয়াই আমরা করব উত্তরে আমরা একবার পেয়ে যাব প্রদূষণের পরিমাণটা কতটুকু হবে ঠিক আছে তাহলে এখানে কি সিম্পল এর ভ্যালু এখানে কী আছে থার্টি আছে এখানে এর ভ্যালু ওকে ভ্যালু এখানে আছে হচ্ছে এখানে ওকে আর এখানে ওয়াই হচ্ছে টোয়েন্টি টু এক্স হচ্ছে এখানে ফোরটিন হিসেব পত্র করে ফেল থার্টি টু ইন্টু হচ্ছে টোয়েন্টি টু হচ্ছে বিয়োগ করলে চুদ্ধ ছয় আট আট হয়ে গেল এটা আট দিক কেটে দাও চার আটে এখানে হবে অষ্টআশি ওকে তাহলে পরে প্রকৃত হবে এখানে কিলোগ্রাম সুতরাং অবশ্যই এখানে মনে রাখবে সুতরাং হলে কি মোট যে পরিমাণ জল বাষ্প হয়ে উঠলো ওটা হচ্ছে এ আগে ছিল যে পরিমাণ লবণ ওটা হচ্ছে এক্স পার্সেন্ট লবণটা বেড়ে গেল যেটা ওটা হচ্ছে ধরলাম ওয়াই পার্সেন্ট উত্তরটা হচ্ছে এ ইন্টু ওপরে যাবে কি হচ্ছে শুধু ওয়াই নিচে আসবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স এ ইন্টু ওপরে ওয়াই নিচে হচ্ছে ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে মূল মোট কতটা আগে মিশ্রণ ছিল ক্লিয়ার যাবো কেমন আমরা নেক্সট অঙ্কে নাম্বার বাইশ বাইশ এখানে কি আছে আশি থার্টি ফাইভ পার্সেন্ট এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্স এর মানুষ হঙ্গ এটা আমার দেখানো কিছু হয়তো নেই দেখ এটা আমরা করবো কি আশি টোয়েন্টি ফাইভ আশির থার্টি ফাইভ পার্সেন্ট এইটা ঠিক কি না আশি থার্টি ফাইভ পার্সেন্ট মানে একশো ইকুয়াল হচ্ছে এক্স এর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সঙ্গে সমান তাহলে একশো একশো কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ করো পাঁচ দিয়ে করো পাঁচ ষোলো আশি ষোলো ইন্টু সাত দ্যাট মিনস একশো বারো ওকে উত্তর হচ্ছে একশো বারো তাহলে এক্স গেট হচ্ছে আমার এখানে একশো বারো উত্তর অপশান এও উত্তর আসবে ক্লিয়ার যাব কি আমরা আমাদের নেক্সট অঙ্কে নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি দুটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন একটা সংখ্যা থার্টি পার্সেন্ট অপর সংখ্যা ফর্টি পার্সেন্ট সমান তাহলে পরে ছোটো সংখ্যাটি কী কী হবে যদি এমন হয় তাহলে ছোটো সংখ্যাটি কী আসবে এমন যদি হয় সিম্পল পড়ব কি দুখানা সংখ্যার যোগফল যা দেওয়া আছে ছাপ্পান্ন দেওয়া আছে এর সঙ্গে গুণ করব ওই দুখানা সংখ্যার একটার থার্টি পার্সেন্ট অপরটার ফর্টি পার্সেন্টের সমান তা তলায় করবো হচ্ছে থার্টি প্লাস ফর্টি আর ছোটো পার্সেন্ট যেটা আছে থার্টি পার্সেন্ট ওপরে লিখে দেবো অঙ্কামার শেষ ঠিক আছে যোগফল ইন্টু একটার থার্টি পার্সেন্ট অপরটার ফর্টি পার্সেন্টের সমান দেখব ছাপ্পান্ন ইন্টু ছোটোটা পার্সেন্টের ওপরে তলায় থার্টি প্লাস ফর্টি উদাহ এসে যাচ্ছে ছাপ্পান্ন ইন্টু তিরিশ বাই সত্তর সাত আটে ছাপ্পান্ন তিন আটে চব্বিশ উত্তর চব্বিশ ওকে আর যদি তোমরা এভাবে করতে না চাও ধর আমরা জানি না এর সূত্রটি কী হবে তখন করবো আমরা কেমন করবো তখন করবো কি ধরবো ছোটো সংখ্যাটি এক্স করতে পারি তাহলে বড়োটা হবে ছাপ্পান্ন বিয়োগ এক্স কোনো অসুবিধা নেই তাহলে পরে একটা সংখ্যার থার্টি পার্সেন্ট অপরটার ফর্টি পারসেন্টের সমান তাহলে যার থার্টি পার্সেন্ট হচ্ছে সেটা অবশ্যই বড়ো সংখ্যা কেন একটা মানে কি ছোটো সংখ্যার সরি বড়ো সংখ্যার কম পার্সেন্ট ইকুয়াল টু হবে ছোটো সংখ্যার বেশি পার্সেন্টেজ ফলে আসলে থার্টি পার্সেন্ট হবে হচ্ছে ইয়ে যেটা বড় সংখ্যা ওকে ছোটো হচ্ছে এক্স তাহলে পরে কী হবে এক্সের ফর্টি পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্সের এক্সের থার্টি পার্সেন্টের সঙ্গে সমান হবে কী জন্য ছোটো হচ্ছে এক্স তাহলে ছোটো সংখ্যার বেশি পার্সেন্টেজ ইকোয়াল টু বড়ো সংখ্যার কম পার্সেন্টেজ

তামা দশটা আছে ফর্টি আর ফর্টি ফাইভ তারপরে টিন আছে কতটা টিন তার মানে অবশ্যই এখানে আছে আমার মোট যা পার্সেন্টেজ মানে একশো পার্সেন্ট আছে মোট তার থেকে বিয়োগ করবো হচ্ছে ফর্টি প্লাস ফর্টি ফাইভ সরি ফর্টি ফাইভ এই পার্সেন্টটা হচ্ছে আমার আছে এখানে এত পার্সেন্ট আছে হচ্ছে এখানে আমার ওই টিনটা এবার মোট ধাতু আছে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি আমি এখানে গুণ করে দেবো তার অত পার্সেন্ট আছে ঠিক তো তাহলে এখানে আমার থাকলো একশো কুড়ি ইনু একশো মাইনাস হচ্ছে এইটিন্ট তার মানে একশো কুড়ি ইন্টু হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে একশো কুড়ি পনেরো পার্সেন্ট আছে হচ্ছে আমার এখানে টিন একশো কুড়ির পনেরো পার্সেন্ট আছে হচ্ছে টিন একশো কুড়ি ইন্টু পনেরো বাই একশো তার মানে একশো কুড়ি ইন্টু পনেরো বাই একশো শূন্য শূন্য কেটে দাও পাঁচ পনেরো পাঁচ দু দশ দুই দুই ছয় দু বারো ছয় তিন আঠেরো হচ্ছে গ্রাম আছে আমার টিন আছে ক্লিয়ার আশা করি যাবো কি নেক্সট টোয়েন্টি ফাইভ একটি নির্বাচনী বিজয়ী প্রার্থী সিক্সটি টু পার্সেন্ট ভোট পেয়ে ছত্রিশটি ভোটে জয়লাভ করলেন মোট ভোট কত পড়েছিল ওকে তাহলে যে জিতল সে পেয়েছে সিক্সটি টু পার্সেন্ট এবং যে হেরেছে সে ছত্রিশ ভোটে হেরেছে তাহলে মোট ভোট কতগুলো পড়েছিল টোয়েন্টি ফাইভ দেখো তার মানে কি যে কিনা হারলো সে তাহলে কত পার্সেন্ট ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী পেয়েছে সিক্সটি টু পার্সেন্ট তাহলে যে হারলো সে পেয়েছে আসলে সিক্সটি টু মাইনাস সরি একশো মাইনাস সিক্সটি টু পার্সেন্ট অর্থাৎ যে হারলো সে পেয়েছে থার্টি এইট পার্সেন্ট তাহলে এই যে প্রাপ্ত ভোট একজনের বাষট্টি পার্সেন্ট আর জন হচ্ছে আটত্রিশ পার্সেন্ট এর ব্যবধানটা হচ্ছে কত ভোটে হারলো তার মানে কি এই সিক্সটি টু পার্সেন্টের সঙ্গে যে ব্যবধানটা থার্টি এইট পার্সেন্টের যে ব্যবধানটা এই ব্যবধানটাই হচ্ছে আমার আসলে

কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ ফলে সমান হয় সংখ্যাটি হলো কি তা ছিয়ানব্বই থেকে কোন সংখ্যা বিয়োগ করলে কোন সংখ্যা কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে সে সংখ্যাটি সমান হয় ধরলাম সংখ্যাটি আমরা ডিগুলো ধরলাম তাহলে ছিয়ানব্বই থেকে আমরা বিয়োগ করবো এক্সের কুড়ি পার্সেন্ট বিয়োগ করব বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটি হবে মানে এক্সই হবে এই হচ্ছে অঙ্কটা ঠিক তো তার মানে কি আমরা এটা আমরা অবশ্যই আমরা নিয়ে যাবো তাহলে কী হবে এক্স প্লাস কুড়ি এক্স বাই হান্ড্রেড ইকাল হচ্ছে ছিয়ানব্বই কাটাগরি করলে হচ্ছে ফাইভ মানে হচ্ছে এক্স প্লাস এক্স বাই ফাইভ নাইনটি সিক্স যোগ করলে পরে ফাইভ ফাইভ এক্স প্লাস এক্স সিক্স বাই ফাইভ হচ্ছে আমার ছিয়ানব্বই ছয় ষোলং ছিয়ানব্বই হবে আশি উঠতে হবে আশি হচ্ছে আশি উঠতে হবে ক্লিয়ার তাহলে সঙ্গে হবে এখানে আশি আসলে হচ্ছে এর মধ্যে তার কোনো কথা নয় একেবারে সহজম করেছিল যেমন আমার নেক্সট অঙ্ক বিশুদ্ধ সোনার একটি তালের সঙ্গে কুড়ি পার্সেন্ট খাদ মেশানো হলো তাহলে বিশুদ্ধ সোনা হলো কত পার্সেন্ট ওকে তার সোনার তাল ছিল তার সাথে খাদ দেওয়া হলো কুড়ি পার্সেন্ট দেখে যেন মনে হচ্ছে এইটি পার্সেন্ট এই তো দেখে মনে দেখে মনে হচ্ছে এইটটি পার্সেন্ট দেখি পরে কি হয় দেখো বিশুদ্ধ সোনা আগে ছিল কতটা আগে ছিল একশো ধরলাম তার সাথে মেশানো খাদ দেওয়া হলো কুড়ি পার্সেন্ট মানে এখন দেওয়া হলো আরও কুড়ি তাহলে মোট পরিমাণটা হয়ে গেলো একশো কুড়ি ঠিক আছে তাহলে পরে কি হবে তাহলে বিশুদ্ধ সোনা কতটা আছে এই যে মোট একশো কুড়ি গ্রাম সোনা হলো একশো গ্রামের ভেতরে বিশুদ্ধ সোনা আছে আমার একশো গ্রাম তাহলে পরে আমার শতকরাং কতটা আছে বিশুদ্ধ সোনা এর চঙ্কটা দেখে কেন মনে হচ্ছে আশ হবে আশ হবে না ওকে এটা কাটার কাটিং উত্তর হবে এইটটি থ্রি অ্যান্ড ওয়ান ওকে তিয়াশি পণ্য একে তিন পার্সেন্ট আস পারছে বিশুদ্ধ সোনার পরিমাণটা এই জন্য ওর তো আগে বিশুদ্ধ ছিল ধরো একশো গ্রাম ওর সঙ্গে খাদ দিলাম হচ্ছে কুড়ি গ্রাম তাহলে এখন ও সোনা হয়ে গেল কতটা বিশুদ্ধ বিশুদ্ধ মিলিয়ে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামের ভেতরে বিশুদ্ধ আছে একশো গ্রাম তাহলে পরে একশোতে আছে কত গ্রাম হবে এইটি থ্রি অ্যান্ড ওয়ান বাই থ্রি পার্সেন্ট ওকে যাবো আমরা নেক্সট অঙ্কে আঠাশ প্রতি যাত্রায় বাস থেকে আয় একশো টাকা একবার যখন যাই ভাড়া বাড়ানো হলো ফিফটি পার্সেন্ট কিন্তু যাত্রার সঙ্গে কমে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে বর্তমান আয় তাহলে কত ভাড়া বাড়লো যাত্রী কমলো আয় তাহলে পরে কতটা হবে দেখুন অলওয়েজ জানবে যে এই যে আমার ভাড়া থেকে আয় হচ্ছে একশো টাকা যদি এমন থাকে বর্তমান আয় তাহলে কী হবে বর্তমান আয়টা আমার ভাড়া বাড়লো হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আগে আমার ভাড়া ছিল ধরো আমার একশো টাকা এখন তাহলে ভাড়া হবে এর সঙ্গে বেড়ে পঞ্চাশ টাকা যাত্রী ধরো আগে ছিল একশো যাত্রী কমে গেল কুড়ি একশো মাইনাস কুড়ি এবার এই আয়টা বাড়লো কতটা পরে একশো পরে হলো আমার ঠিক আছে তাহলে বর্তমানে টাকা এখানে কী হবে একশো পঞ্চাশ ইন্টু আশি বাই একশো ভ্যানিস করে দাও আট পনেরো একশো কুড়ি তাহলে এখন হবে আমার একশো কুড়ি টাকা ঠিক আছে তো যেটা আমার বাড়বে যত পার্সেন্ট ওটা আমরা যোগ করব এটা কমে গেল বিয়োগ করব নিচে একশো দিয়ে ভাগ করব এত পার্সেন্ট আয় আমার বর্তমান হবে এত টাকা আয় হবে ঠিক আছে এবার যদি আমরা এটাকে অন্যভাবে করতে যাই তখন আমার কি হবে দেখি অন্যভাবে কীরকম করে দেওয়া যায় ধরো আগে আয় ছিল সরি ভাড়া ছিল এক্স টাকা যাত্রী ছিল ওয়াই টাকা ওয়াই জন ঠিক আছে এবারে ভাড়া বাড়লো ফিফটি পারসেন্ট তাহলে ভাড়া ফিফটি পারসেন্ট যদি আমার বেড়ে যায় ফিফটি পারসেন্ট বেড়ে যাওয়ার অর্থ কী মানে ওয়ান বাই টু বাড়লো আর যাত্রী হচ্ছে কমে গেল হচ্ছে কুড়ি পার্সেন্ট তার মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট হচ্ছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ এই তো অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে কী হলো ভাড়া যদি আগে ছিল আমার দুই ভাড়া যদি আগে আমার ছিল এখানে দু টাকা এখন তাহলে হবে কত হবে দুই প্লাস এক মানে হচ্ছে হবে এখানে তিন টাকা আর যাত্রী যদি আগে ছিল আমার এখানে পাঁচজন আগে যদি আমার পাঁচজন ছিল তাহলে বর্তমানে কি হবে পাঁচ বিয়োগ এক মানে কমে গেছে আবার হচ্ছে চারজন এই তো তাহলে আগে আমার সব মিলিয়ে আয় হতো কতটা পাঁচ গুণ দুই মানে দশ টাকা আর এখন কতটা তিন গুণ চার বারো টাকা ঠিক আছে তাহলে পরে কী হচ্ছে আগে যদি আমার ছিল দশ টাকায় এখনও চায় বারো টাকা আগে আমার আমার তো একশো টাকা এখন আয় কত টাকা একশো কুড়ি টাকা ক্লিয়ার এভাবেও করে ফেলা যায় সূত্র ছাড়া যাবো কি নেক্সট অঙ্কে উনত্রিশ উনত্রিশে কী আছে কোনো সংখ্যার টোয়েন্টি সেভেন পার্সেন্টের সঙ্গে সংখ্যাটি যোগ্য যোগ ফলার সংখ্যাটি কত হবে দুই সংখ্যাটি কোনো সংখ্যার টোয়েন্টি সেভেন পার্সেন্টের সঙ্গে সংখ্যাটি যোগ করলে হয় তিনশো একাশি তাহলে সংখ্যাটি কী হবে একবারে বের করে দেওয়া যায় তিনশো একাশির সঙ্গে আমরা গুণ করে দেব একশো কিছু করবো একশো প্লাস সাতাশ এটা হবে সংখ্যাটি ঠিক আছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট সংখ্যা আমরা অনেক করতে পারি বললাম সংখ্যাটি এক্স তাহলে এক্সের টোয়েন্টি সেভেন পার্সেন্টের সঙ্গে সংখ্যা যোগ করলে হয় তিনশো একাশি এটা করে আমরা করে দেওয়া যাবে অতি সহজে সে উত্তরটি এসে যাবে অথবা

কোন সংখ্যার ফর্টি পার্সেন্ট থেকে একশো পঞ্চাশের কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল হয় দুই ধরি সংখ্যাটি এক্স সংখ্যা ধরলে এক্স তাহলে এক্সের ফর্টি পার্সেন্ট থেকে আমরা সরি এক্সের ফর্টি পার্সেন্ট থেকে আমরা বিয়োগ করবো একশো পঞ্চাশের টোয়েন্টি পার্সেন্ট বিয়োগ করলে হবে হচ্ছে দুই বেশ সিম্পল অঙ্ক কি এখানে হবে হচ্ছে চল্লিশ এক্স বাই একশো মাইনাস একশো পঞ্চাশ ইন্টু কুড়ি বাই একশো ইকয়াল দুই কাটাকাটি করলে পাঁচ কুড়ি একশো পাঁচ তিনে পনেরো মানে তিরিশ এক্স বাই একশো ইকয়াল দুই যোগ হচ্ছে বত্রিশ এইটা কাটাকাটি করে দাও তার মানে ফোর এক্স হচ্ছে বত্রিশ ইন্টু দশ এক্স করে দাও এক্স হচ্ছে চার আশি ওকে সময় ভাবে হচ্ছে আশি বুঝলি তাহলে আজকের এই ভিডিওটি এত বেশি ছিল কেমন লাগলো কোনো উপকারে আসছে কিনা তোমাকে জানিও কমেন্ট করে আমাকে একটু জানিও ঠিক আছে আমি তোমার কমেন্ট অপেক্ষায় থাকবো আর আরো অনেক ভিডিও নিয়ে আসবো এতক্ষণ অবশ্য থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ